আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি উন্মেষ এইচএসসি এন্ড মেডিকেল এমসিকিউ বুস্টার কোর্সের আজকের আমাদের ফিজিক্স ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সিফা চৌধুরী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। আমি এবার এমবিবিএস কমপ্লিট করে আমি ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত আছি আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিটফোর্ড হাসপাতালে, এবং উদ্ভাসন শিক্ষা পরিবারের সাথে আছি ফিজিক্স এন্ড বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকের আমাদের এই যে কোর্সটা আছে, এই এমসিকিউ বুস্টার কোর্স, সেটার ফিজিক্স ফার্স্ট পেপারের টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা আমাদের আজকের টপিকটা শুরু করি। তো আসো আমাদের আজকের যে আমাদের এইচএসসি মেডিকেল এইচএসসি এন্ড মেডিকেল এমসিকিউ বুস্টার কোর্সের ফার্স্ট পেপারে আমরা দেখতে পাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার। এই বলবিদ্যা চ্যাপ্টারের আমাদের কিছু পার্ট নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো সেটা নিয়ে আমাদের বলতে গেলে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার যখন আমরা শুরু করতে যাব, তখন আমরা সবার আগে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের বল, মানে আমাদের মৌলিক বলগুলো। তো আমাদের প্রথম কোশ্চেনটাই দেখো, সবল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন কণা? তাহলে আমাদের প্রথম যে বেসিক জিনিসটা জানতে হবে, হ্যাঁ সবল নিউক্লিয় বল জিনিসটা আসলে কি। তো আমাদের প্রত্যেকটা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের এমসিকিউ এগুলো সলভ করব, সাথে তার বেসিক জিনিসগুলো একটু জেনে নিতে হবে। তো আমাদের এই যে সবল নিউক্লিয় বল, নামে থেকে বুঝতে পারতেছ নিউক্লিয় শব্দটা যেহেতু আছে, তার মানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল একটা বল। তো নিউক্লিয়াসের কথা যদি তুমি চিন্তা করো, এই যদি আমাদের নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কি থাকে জানি, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে যদি আমি তোমাদেরকে বলি যে এই হচ্ছে আমাদের প্রোটন আর এই হচ্ছে আমাদের নিউট্রন, তাহলে এই আমাদের প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বলটা ক্রিয়াশীল থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সবল নিউক্লিয় বল। এই বলটা কি করবে, এই যে আমাদের নিউক্লিয়াসটাকে গঠন করবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের এই যে প্রোটন আর এই যে আমাদের নিউট্রনটা আছে, এদের মধ্যে যে বলটা কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। আর এই বলটার জন্য যে দায়ী কণাটা আছে সেই কণাটাকে বলা হচ্ছে মেসন কণা, ঠিক আছে? তাহলে এই কণাটার নাম কি? এই কণাটার নাম হচ্ছে মেসন কণা। তাহলে আমাদের সেইখান থেকে আমরা বলতে পারি যে এরকম সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী, আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে মেসন। এখন এখানে আরো একটা শব্দ আসে, সেটা হচ্ছে গ্লুয়ন। সেই জিনিসটা কি? হ্যাঁ গ্লুয়ন। আসলে দেখা যায় যে আমাদের প্রোটন নিউট্রন এই জিনিসগুলো কি দিয়ে তৈরি হয়, এগুলো হচ্ছে কোয়ার্ক। সেই কোয়ার্ক গুলো কি, আপ কোয়ার্ক আছে, ডাউন কোয়ার্ক আছে, আরো অনেকগুলো কোয়ার্ক আছে, কিন্তু প্রোটন নিউট্রন গুলো তৈরি হচ্ছে আপ আর ডাউন কোয়ার্ক দিয়ে। তো এই যে কোয়ার্ক গুলোর মধ্যে যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, সেই ক্ষেত্রে যে আমাদের কণাটা দায়ী থাকে আমাদের নিউক্লিয় বলের, সেটাকে বলা হচ্ছে গ্লুয়ন। এই কোয়ার্ক গুলোর মধ্যে যে আকর্ষণ, সেটার জন্য যেই সবল নিউক্লিয় বল, সেটার জন্য দায়ী কণা হচ্ছে গ্লুয়ন। আর টোটাল যদি আমরা বলি সবল নিউক্লিয় বলের জন্য, এই প্রোটন আর নিউট্রন এদের মাঝখানে যে দায়ী কণাটা, কোনটাকে আমরা বলতেছি, সেটা হচ্ছে আমাদের মেসনকে বলতেছি। তাহলে এই জিনিসটা আমরা গেল। তাহলে আমরা একটু আগে বললাম যে ভাইয়া আমাদের সবল নিউক্লিয় বল সেটা কি করতেছে, নিউক্লিয়াস গঠন করতেছে। তাহলে কেউ যদি নিউক্লিয়াস গঠন করে, তাহলে এমন বল কি থাকতে পারে না যেটা নিউক্লিয়াসকে ভেঙে দেয়? সেটা নিয়েই দেখো আমাদের পরবর্তী এমসিকিউ। ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙন ঘটে কোন বলের কারণে? তাহলে এইখানে আমাদের কোশ্চেন হচ্ছে, আমাদের তেজস্ক্রিয় ভাঙন ঘটতেছে, তার মানে কি হচ্ছে, এই যে আমাদের যে নিউক্লিয়াসটা পাইছিলাম, এই নিউক্লিয়াসটার ভাঙন ঘটতেছে। তাহলে এই যে নিউক্লিয়াসটার ভাঙন আমাদের কেন ঘটে, এই নিউক্লিয়াসটার ভাঙন ঘটে, তার মানে নিশ্চয়ই এইখানে একটা বিকর্ষণ ধর্মী বল কাজ করতেছে, যে বিকর্ষণ ধর্মী বলের কারণে আমাদের নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এই বিকর্ষণ ধর্মী যে বলটা কাজ করে, সেই বিকর্ষণ ধর্মী বলটাকে কি বলা হয়, সেই বলটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল। তাহলে আমরা এই জিনিসটা পেলাম যে আমাদের এই নিউক্লিয়াস ভাঙনের জন্য দায়ী যেই বল সেটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর নিউক্লিয়াস গঠনকারী যেই বল সেটাকে বলা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, দুর্বল নিউক্লিয় বল। সেই নিউক্লিয় বলটা কি করতেছে, এই যে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, সেই আকর্ষণটাকে ভেঙে দিচ্ছে, মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখানে কি করতেছে, তেজস্ক্রিয় ভাঙন ঘটাচ্ছে। সব মৌলের ক্ষেত্রে সেটা করা সম্ভব না, শুধুমাত্র তেজস্ক্রিয় মৌল যেগুলা তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলা ঘটে। এই ব্যাপারে ডিটেলস আমরা পরবর্তীতে হচ্ছে ক্লাসে আমরা জানতে পারবো, ঠিক আছে? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের তোমাদের এই সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল ঘটিত ব্যাপার স্যাপার। এবার আসো আমাদের আরো একটা কোশ্চেন আছে যে আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি। তাহলে আণবিক গঠনের জন্য দায়ী বল যদি আমি তোমাদেরকে বলা হয়,
হয়, আমরা একটু আগে, আমরা তো এইটা জানি যে মহাকর্ষ বল আসলে কি, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলতেছি মহাকর্ষ বল। দুর্বল নিউক্লিয় বল আমরা দেখতে পেয়েছি যে নিউক্লিয়াস গঠনকারী বল, সরি নিউক্লিয়াস ভাঙনের জন্য দায়ী বল। সবল নিউক্লিয় বল এটা হচ্ছে নিউক্লিয়াস গঠনকারী বল। এখন কথা হচ্ছে ভাই, আণবিক গঠন আর নিউক্লিয়াসের গঠন এ দুটো কি সেম? একটা অণু গঠন করতেছে, তাহলে সেখানে কি থাকতেছে? আমাদের কেন্দ্রে থাকতেছে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর তার চারপাশে বিভিন্ন কক্ষপথে আমাদের কি আছে? ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন আছে, তার মানে আমাদের এই যে প্রোটন সেটা হচ্ছে ধনাত্মক চার্জ, বিভিন্ন কক্ষপথে যদি আমরা ইলেকট্রন দেই তাহলে এই যে ইলেকট্রন গুলো আছে এগুলো নেগেটিভলি চার্জ। এই ইলেকট্রন গুলা নিজেদের মধ্যে বিকর্ষণ করতেছে, আবার এই ইলেকট্রন গুলা প্রোটনের সাথে কি করতেছে? আকর্ষণ করতেছে। তাহলে এই যে আমাদের বিকর্ষণ ধর্মী আকর্ষণ ধর্মী মানে উভধর্মী যে বলটা আছে, যেটার কারণে একটা আণবিক গঠন পাচ্ছি আমরা, সেই বলটাকে কি বলা হয়? মনে রাখবা, যেখানে এই চার্জ গুলার মধ্যে কোনো ধরনের ক্রিয়াশীল বল থাকবে, মানে চার্জ দ্বয়ের মধ্যে যদি ক্রিয়াশীল বল থাকে, তাহলে সেই বলগুলা কি বল, সেইটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বক বল। তার মানে তড়িৎ চুম্বক বলের ক্ষেত্রে আমরা কি পাবো? চার্জ গুলার মধ্যে আমাদের এই আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী বলটা পাবো, তাহলে এটাকে আমরা বলবো তড়িৎ চুম্বক বল। এই তড়িৎ চুম্বক বল তার মানে আমাদের আণবিক গঠনের জন্য দায়ী বল। আবার এই তড়িৎ চুম্বক বল আমরা পাবো হচ্ছে সংঘর্ষের ফলে সৃষ্ট বল, যেরকম সান্দ্র বল, এগুলোতে আমরা পেতে পারি। এরপরে তুমি এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তুমি এই তড়িৎ চুম্বক বল পেতে পারো, ঘর্ষণ বলের ক্ষেত্রে তুমি এই ধরনের বল পেতে পারো। সেগুলোকে আমরা একসাথে বলতে পারি যে তড়িৎ চুম্বক বলটাকে আমরা একবারে মনে রাখি যে ঘোড়ার আসর দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে ঘ দিয়ে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, র দিয়ে হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া যে বলটা পাবো, রাসায়নিক বিক্রিয়া। এরপরে দেখো আতে হচ্ছে আমাদের যেটা আমরা দেখতে পেলাম আণবিক গঠন, এগুলো কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন, তো এই জিনিসগুলোর থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। স দিয়ে যেটা আমরা বললাম সংঘর্ষ বল, সান্দ্র বল যেটাই বলো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বলের উদাহরণ, আমরা একবারে মনে রাখতে পারবো। তাহলে আমরা জিনিসটা বুঝে ফেললাম কিভাবে মনে রাখতে হবে, সেই জিনিসটাও জেনে গেলাম। তাহলে এটা গেল আমাদের বল রিলেটেড যে ব্যাপারগুলো। এখন আসো আমাদের ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, এটা নিয়ে যদি আমাদের কোয়েশ্চেন আসে, তো আমাদের যদি বলা হয় ঘড়ির ঘন্টার কাঁটায় তুমি চিন্তা করো, আমাদের মনে করো এই হচ্ছে একটা ঘড়ি আছে, এই হচ্ছে একটা ঘড়ি আছে, এই ঘড়ির মধ্যে দেখো আমাদের এইখানে এটা মনে করো 12, এটা হচ্ছে 3, 6, 9, তো এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, ঠিক আছে? এটা হচ্ছে ধরে নিলাম আমাদের ঘন্টার কাঁটা। তো এই ঘন্টার কাঁটাটা, এই ঘন্টার কাঁটাটা পুরাটা ঘুরে এই পাশে আবার আগের 12 জায়গায় ফিরে আসবে, ঠিক না? এই বৃত্তাকার পথ কক্ষপথে যখন সে এই বৃত্তাকার পথে যখন সে ফিরে আসতেছে, এক্ষেত্রে তার কৌণিক বেগ আমরা জানি ওমেগা সমান সমান কি? 2π/T। এখন কথা হচ্ছে আমাদের টিটা কি? পর্যায়কাল, আমাদের এই ঘূর্ণনকাল যেটা বা পর্যায়কাল যেটা, এই টিটা কত? এই ঘুরে আসতে দেখো আমাদের কিন্তু এই যেখানে সব থেকে বেশি ভুল হয়, যেটা আমরা চিন্তা করি 12 থেকে কাটা ঘুরে আবার 12-তে আসতে 24 ঘন্টা সময় লাগে, না আসলে 12 থেকে ঘুরে আবার 12-তে আসতে আমাদের 12 ঘন্টা সময় লাগে। যেরকম সকাল যদি আমরা চিন্তা করি, মানে রাত 12টা থেকে যদি চিন্তা করি দুপুর 12টা পর্যন্ত আমাদের 12 ঘন্টা, ঠিক আছে? তাহলে এই 12 ঘন্টায় সেই কাঁটাটা আবার আগের অবস্থানে ফিরে আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 2π/12 রেডিয়ান/আওয়ার। সেখান থেকে আমরা যদি বলি এখানে উপরে দেখো সেকেন্ড মিনিটে আছে, কোনো আওয়ারে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা অ্যান্সার হবে, আমরা এরকম ভাবে বলতে পারি π/6×আওয়ারটাকে মিনিটে কনভার্ট করে ফেলি, 60 রেডিয়ান/মিনিট। তাহলে সেখান থেকে বলতে পারি π/360 রেডিয়ান/মিনিট। তাহলে সেখানে আমরা কারেক্ট আনসার কি পেয়ে যাবো? π/360। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার পেয়ে গেলাম। তাহলে এই জিনিসগুলো আমাদের এই কৌণিক বেগের ব্যাপারগুলো আমাদের ঘড়ি কাটার ক্ষেত্রে ক্লিয়ার। এবার আসো আমাদের সব থেকে বেশি মানে ঝামেলা মনে হয় এই চ্যাপ্টারে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল দণ্ড কিংবা সিলিন্ডার কিংবা গোলক, এইগুলার ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক গুলা কি হয়, সেই রিলেটেড যে ঝামেলাগুলা। তো এখানে দেখো আমাদের দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে, কোশ্চেনে বসে যেরকম এটা হচ্ছে চিত্র কয়ের জড়তার ভ্রামক I1 বলে দিছে, আর এটা হচ্ছে ক্ষয়ের জড়তার ভ্রামক I2 বলে দিছে, বসে কোনটা সঠিক এদের অনুপাত? এখন দেখো আমাদের এই ক্ষেত্রে
সরু সুষমদণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে আমরা হচ্ছে জড়তার ভ্রামক বের করব, আর এটা মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করব। তো আমরা জানি মধ্যবিন্দুগামী যদি জড়তার ভ্রামক আমরা বের করি একটা সরু সুষম দণ্ডের ক্ষেত্রে, সেই জড়তার ভ্রামক এই দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে, আর ভর যদি এম হয়, ক্যাপিটাল এম ধরে নিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের আই টু সমান সমান কি হবে, আই টু সমান সমান হবে হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, যেহেতু এটা হচ্ছে মধ্যবিন্দুগামী। আর যখন আমরা সেম একই দৈর্ঘ্যের একই ভরের একটা সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে যখন চিন্তা করব, তখন সেই ক্ষেত্রে সেই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক আই ওয়ান হয়ে যাবে কি, এম এল স্কোয়ার বাই 3। এখন তোমাদের কোশ্চেন সহজ, বলছে কোনটা সঠিক, দুইটার অনুপাত দিয়ে দিছে, তো তুমি দুইটার অনুপাত বের করে ফেলো। এই যে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু সমান সমান উপরে হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3, আর নিচে হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে এম এল স্কোয়ার কাটা, উপর নিচে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 12/3 চলে আসবে, বেসিক ম্যাথ, সেখান থেকে আমরা বলতে পারি 4/1, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি আই ওয়ান ইস টু আই টু ইকুয়ালস টু 4:1। তাহলে কারেক্ট আনসার আমাদের কি, সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার, আই ওয়ান ইস টু আই টু ইকুয়ালস টু 4:1। বসে চিত্র ক্ষয়ে চক্রগতির ব্যাসার্ধের মান কত? চিত্র ক্ষয়ে আমরা দেখলাম কি, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমরা প্রথম একটা কোয়েশ্চেন আসবে এখানে, চক্রগতির ব্যাসার্ধ কি ভাইয়া? চক্রগতির ব্যাসার্ধ মানে তুমি একটা মনে করো একটা এই হচ্ছে মনে করো একটা ভর একটা ভরের একটা বস্তুর কথা চিন্তা করতেছো, সেটার অক্ষ এই অক্ষ বরাবর মনে করো হচ্ছে আমাদের এই অক্ষ বরাবর আমরা হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয় করব। সেই জড়তার ভ্রামক আই সমান সমান, এমন যদি তুমি চিন্তা করো যে এই বস্তুটার প্রত্যেকটা বিন্দুতেই তো ভর আছে, তাই না, প্রত্যেকটা বিন্দুতেই ভর আছে। এখন প্রত্যেকটা বিন্দুর ভরকে যদি আমরা চিন্তা করি, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে আমরা প্রত্যেকটা ভরকে কেন্দ্রীভূত করে যদি, তাহলে এই অক্ষ থেকে আমাদের এই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা হবে এই ব্যাসার্ধটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ কে। তাহলে সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক হবে এম কে স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমাদের এই ম্যাথটা আসে, আমরা এর আগে দেখে আসছি আমাদের চিত্র ক্ষয়ের ক্ষেত্রে আই সমান সমান কি এম এল স্কোয়ার বাই 12, তাহলে সেখানে আমরা বলতে পারি যে এইটা যা এটাও তো সেম, তাহলে আমরা বলতে পারি এই এম কে স্কোয়ার ইকুয়ালস টু এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, সেখান থেকে এম এম কাটা, কে যদি রুট করে দাও তুমি, কে সমান সমান বলতে পারি এই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2^2 × 3 বলা যায়, কারণ 2^2 মানে 4 × 3 12। তাহলে এখানে আমাদের 12 ছিল, তাহলে সেখান থেকে বলতে পারো এল ডিভাইডেড বাই 2√3, এইটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কে। তাহলে আমাদের কারেক্ট আনসার কি পেয়ে যাব, আমাদের এইখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে আমাদের ব্যাসার্ধের মানটা কি হবে, 2√3, আর এল হচ্ছে কি আমাদের এইখানে যে আমাদের দৈর্ঘ্যটা আছে সেটাই, তাহলে আমাদের দৈর্ঘ্যের 1/2√3 গুণ, তার মানে এই আমাদের 1/2√3, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে গেলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের চক্রগতির ব্যাসার্ধের হিসাবগুলো হয়ে গেল। এখন আসো আমাদের আরেকটা সমস্যাজনক ম্যাথ, সেটা হচ্ছে আমাদের এই ব্যাংকিং, রাস্তার ব্যাংকিং কোণ নিয়ে যে ম্যাথ গুলো আসে। বলা হয়েছে উদ্দীপক দিয়ে দিল তোমাদের HSC পরীক্ষায়, মনে করো একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 50 মিটার, তার মানে ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের একটা রাস্তা, সেই রাস্তা মনে করো এই হচ্ছে রাস্তা যদি হয় তাহলে তার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আর দেওয়া আছে, ঠিক আছে, ধরে নিলাম এটা আর। এখন বললো রাস্তার প্রস্থ 5 মিটার এবং বাইরের প্রান্ত থেকে ভেতরের প্রান্ত, বাইরের প্রান্ত ভেতরের প্রান্ত অপেক্ষা 0.25 মিটার উঁচু। তার মানে তুমি চিন্তা করে দেখো, রাস্তাটা যদি এরকম হয়, এরকম হওয়ার কথা ছিল কিন্তু না, এটা হচ্ছে যদি তুমি চিন্তা করো ভেতরের প্রান্ত, এটাকে যদি তুমি ভেতরের প্রান্ত চিন্তা করো, এটা বাইরের প্রান্ত যদি চিন্তা করো, তাহলে বাইরের প্রান্তটা কতটুকু উঁচু আছে, এখানে এইচ একটা উচ্চতা মনে করো, এই এইচ উচ্চতা কত দেওয়া আছে আমাদের 0.25, তার মানে আমাদের এই 0.25 এত মিটার উঁচু বাইরের প্রান্তটা। তাহলে এক্ষেত্রে আমাদের এইখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ তাহলে কি আমাদের এক্স ধরে নিলাম, এক্স কত 5 মিটার দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রস্থ, তাহলে এইখানে আমাদের কোণটা কত, এটাই হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমাদের রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত। তো আমাদের ব্যাংকিং এর হিসাব যখন আমরা করি
তখন আমাদের মাথায় প্রথম কোয়েশ্চেন, প্রথম যে সূত্রটা আসে সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, তাই তো? এই চিন্তাটা আমাদের মাথায় আসে যে রাস্তার ব্যাসার্ধ আর তাহলে হচ্ছে আমাদের এটা গেল অভিকর্ষ ত্বরণ আছে জি, আর গাড়ির বেগ হচ্ছে ভি। তাহলে ভাই এখানে তো বেগ দেওয়া নাই, তাহলে আমি কিভাবে ব্যাংকিং কোণ নির্ণয় করব? তাহলে এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ব্যাংকিং কোণ যখন ক্ষুদ্র হয়, তার মানে থিটা যখন ক্ষুদ্র হবে, থিটা যখন ক্ষুদ্র হয় তখন আমরা এটা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এইটা যখন আমরা বলতে পারি, এই থিটা যখন ক্ষুদ্র হয় তখন আমরা সাইন সমান সমান আমরা বলতে পারি না, এই যে আমাদের লম্ব আছে হচ্ছে এইচ ডিভাইডেড বাই এই যে অতিভুজ আছে হচ্ছে এক্স, এইটা তো আমরা বলতে পারি। তাহলে সেইখান থেকে আমরা মানটা বের করে ফেলতে পারবো না। এই যে আমাদের থিটা সমান সমান কি হবে, থিটা সমান সমান হবে সাইন ইনভার্স, আমাদের এইচ হচ্ছে 0.25 ডিভাইডেড বাই এক্স হচ্ছে আমাদের 5। তাহলে এখান থেকে বলতে পারি সাইন ইনভার্স আমাদের এইটার যদি কাটাকাটি করি তাহলে ভ্যালু আসবে 0.05। এটা আমরা যদি সাইনের মান বের করি ক্যালকুলেটার সাহায্যে দেখতে পাবো 2.86 ডিগ্রি আসবে আমাদের অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি আমাদের 2.86 ডিগ্রি। ক্লিয়ার? আর পরের কোয়েশ্চেনটা যদি তুমি দেখো, রাস্তার ব্যাংকিং নির্ভর করে কিসের উপর? উপরের জিনিসটাই তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিসের কিসের উপর নির্ভর করতে পারে, গাড়ির ভরের উপর কি নির্ভর করা সম্ভব? এই সমীকরণের কোথাও কি গাড়ির ভর আছে? গাড়ির ভর নাই, তার মানে গাড়ির ভরের উপর নির্ভর করবে না। এরপর আসো বাঁকের বক্রতার ব্যাসার্ধের উপর, এই যে আর বক্রতার ব্যাসার্ধ, তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তার মানে এটার উপর নির্ভর করবে। এবং আসো পরের কোয়েশ্চেন, পরের অপশন হচ্ছে গাড়ির বেগের উপর নির্ভর করবে। তাহলে এই যে দেখো বেগের বর্গের সমানুপাতিক হবে না, তাহলে এক্ষেত্রে আমাদের দুইটা জিনিসের উপরে নির্ভর করতেছে। তাহলে আমরা বলতে পারি রাস্তার ব্যাংকিং কিসের কিসের উপর নির্ভর করে, বক্রতার ব্যাসার্ধের উপর, গাড়ির বেগের উপর। তাহলে আমাদের 2 আর 3 অপশন মানে হচ্ছে সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এই ব্যাংকিং নির্ভর যে কোশ্চেন গুলো ছিল সেই জিনিসগুলো আমরা সলভ করে ফেললাম। আর এই এমসিকিউ বুস্টার কোর্সে আমাদের ভর্তি চলতেছে, ক্লাস শুরু হবে 15 জুন পর্যন্ত। এই রিলেটেড তোমার বিস্তারিত আরো যদি তুমি জানতে চাও তাহলে আমাদের www.unmesh.com এই ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো। এছাড়া তুমি যোগাযোগ করতে পারো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে, সব গেলেই তুমি যথেষ্ট ইনফরমেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের এই যে আমাদের ক্লাসটা সলভ ক্লাসটা, এটার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে আমাদের যে এমসিকিউ গুলা আমরা সলভ করি, দেখা যায় যে এরকম অনেক সময় আমরা হচ্ছে মুখস্থ করে ফেলি ডাইরেক্ট এমসিকিউ গুলা। তো এই জিনিসগুলো আসলে আমাদের পরবর্তীতে যখন আমরা পরীক্ষা দিতে যাই সেই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না, বা আমরা হচ্ছে বুঝে একটু অন্যরকম ভাবে আসলে অ্যান্সার দিতে পারি না। তো এই আমাদের এমসিকিউর এফিসিয়েন্সি যাতে বাড়ে সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো আজকের মতো তোমাদের এই এমসিকিউ বুস্টার কোর্সের আজকের ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কোর্সে তোমাদের জন্য থাকছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের উপর 16টি জুম এমসিকিউ লাইভ ক্লাস, 28টি HSC অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড ডেইলি এমসিকিউ এক্সাম। এছাড়াও থাকছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের এমসিকিউ বুস্টার নামক 4টি প্রিন্টেড বুক। কোর্স শুরু হবে আগামী 15ই জুন 2022 থেকে। বিস্তারিত জানতে ও ভর্তি হতে যোগাযোগ করো উদ্ভাষ উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট করো www.unmesh.com।